সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ফিনান্স ক্লাসে সবাইকে স্বাগতম। আমি স্বামীজি মল্লিক, প্রভাষক হিসাববিজ্ঞান, বিএন কলেজ কাপ্তাই। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেক ধরনের শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সাধারণ শেয়ার। সরি, গত ক্লাস আমরা সাধারণ শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা অগ্রাধিকার শেয়ার নিয়ে আলোচনা করব। দেখো, অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানি পুরোপুরি মালিক বলা হয় না, কারণ হচ্ছে এরা নির্দিষ্ট একটা রেটে লভ্যাংশ পেয়ে থাকে। অর্থাৎ আমার কোম্পানি লাভ করুক বা লস করুক সেটা তাদের দেখার বিষয় না, তাদের দেখার বিষয় তারা নির্দিষ্ট একটা হারে লভ্যাংশ পেয়ে যাবে, ঠিক আছে? একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ার রূপান্তর করার সুযোগ থাকে। হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা সময় পর বা কোম্পানি বেঁধে দেওয়া একটা নিয়মের যে সময়টা থাকবে সেই সময়ের পর এটাকে চাইলে কি করা যাবে, অগ্রাধিকার সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে। তো চলো দেখি আমরা অগ্রাধিকার শেয়ারের কিছু সুবিধা। এটা নির্দিষ্ট হারে আয়, তোমার আয়টা ফিক্সড থাকবেই, অর্থাৎ প্রতিষ্ঠান যদি লাভ করুক বা লস করুক সেটা আর চেয়ে বড় কথা হচ্ছে এখানে আয়টা ফিক্সড থাকবে, ঠিক আছে? মুনাফার উপর অগ্রাধিকার, মুনাফার উপর অধিকার সাধারণ শেয়ার মালিকদের আগে। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকরা কিন্তু সবার পরে গিয়ে লভ্যাংশটা পায়, অর্থাৎ যে মুনাফা হবে সেখান থেকে ঋণ, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের অন্যান্য খরচ, অগ্রাধিকার শেয়ারদের লভ্যাংশ ইত্যাদি সবকিছু দেওয়ার পর কিন্তু সাধারণ শেয়ার মালিকরা তাদের লভ্যাংশ পায়। কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে তারা এই মুনাফাটা অন্তত শেয়ার মালিকদের আগে, সাধারণ শেয়ার যে মালিকরা রয়েছে তাদের লভ্যাংশের পূর্বেই এরা পেয়ে থাকে, ঠিক আছে? সম্পদের উপর দাবিটাও কিন্তু সেম, ওরা সাধারণ শেয়ার মালিকরা সবার শেষে পায় এবং তার পূর্বে কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকরা সম্পত্তির উপর যে দাবি সেটা পেয়ে যাবে, ঠিক আছে? এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই আগের ক্লাসটা করে নিবে। আমি এই ক্লাস শেষে আগের ক্লাসের লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে আগের ক্লাসটা করে নিবে, ওকে? তারপর দেখো, সম্পত্তির উপর দাবির ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকরা আগে থাকবে, ওকে? এবার দেখো অসুবিধাগুলো কি কি। কোম্পানি নিয়ন্ত্রণ এ কোনো ভোটাধিকার থাকে না, অর্থাৎ কোম্পানি যে পরিচালনা করবে সেখানে একটা পরিচালনা পর্ষদ গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে ভোটাধিকারটা কিন্তু কারা পাবে, ভোটাধিকারটা অগ্রাধিকার সাধারণ শেয়ার মালিকরা পাবে, যা অগ্রাধিকার শেয়ার মালিকরা পাবে না, ঠিক আছে? কোম্পানি বেশি মুনাফা করলেও শেয়ার মালিকদের, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকদের যে লভ্যাংশ সেটা নির্দিষ্ট পরিমাণে থাকবে, এটা বাড়বে না, ঠিক আছে? অর্থাৎ কোম্পানি যদি কম মুনাফা করে বা মুনাফা না করে, ঠিক যেমন এরা লভ্যাংশ নির্দিষ্ট হারে পেয়ে যাবে, ঠিক একইভাবে অধিক মুনাফা করলেও অগ্রাধিকার শেয়ার মালিকরা তাদের যে লভ্যাংশ সেটা নির্দিষ্ট হারেই পাবে, ওকে? বিস্তারিত বই থেকে পড়ে নিবে এবং আমার স্লাইডের সাথে মিলিয়ে তোমরা এটা আর একটু স্টাডি করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবার, ওকে? তারপর দেখো আমরা এরপরে যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিলম্বিত শেয়ার। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায়, অর্থাৎ বিলম্বে লভ্যাংশ পেয়ে থাকে, তাকে বিলম্বিত শেয়ার বলে। সংখ্যাটা একটু লিখে নাও, অর্থাৎ সব শেয়ারদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে একটা লভ্যাংশ তারা পায়, বিদায় এটাকে বলা হচ্ছে বিলম্বিত, অর্থাৎ বিলম্ব মানে পরে, সবার পরে শেষে লভ্যাংশ পায়। তাহলে কোম্পানির অবসান কালের ক্ষেত্রে এই শেয়ার হোল্ডারদের দাবি সকলের পরে মেটানো হয়। সাধারণত কোম্পানির প্রবর্তকগণ এই শেয়ারে শেয়ার ক্রয় করে থাকে, তাই এই শেয়ার হোল্ডারকে প্রবর্তক শেয়ার বলেও অভিহিত করা হয়। এটা এমসিকিউ তে আসতে পারে যে প্রবর্তক শেয়ার বলতে কোন শেয়ারকে বোঝানো হয়, ওকে? এখন আসো যে প্রবর্তক বলতে আমরা কি বুঝি। প্রবর্তক বলতে একটা কোম্পানি যখন রান করে, রান করার ক্ষেত্রে উদ্যোগ যারা নিয়ে থাকে তাদেরকে কিন্তু প্রবর্তক বলা হয়। অর্থাৎ আমি চাইলেই যে একটা ব্যবসা শুরু করতে পারবো তা কিন্তু না, ব্যবসা শুরু করতে হলে আমাকে পরিকল্পনা করতে হবে, অনুমোদন নিতে হবে, কাগজপত্র রেডি করতে হবে। এই কাজগুলো যারা করে থাকবেন তারাই হচ্ছে কোম্পানির প্রবর্তক, অর্থাৎ যারা উদ্যোগ নিয়ে কাজটা শুরু করবে, ঠিক আছে? একটা কোম্পানি রান করার জন্য বা একটা কোম্পানি দাঁড় করানোর জন্য যারা উদ্যোগ গ্রহণ করবেন তারাই হচ্ছে প্রবর্তক, অর্থাৎ যারা কোনো কিছু প্রবর্তন করেন, চালু করেন, শুরু করেন তাদেরকে আমরা প্রবর্তক বলে থাকি। আর কোম্পানির ক্ষেত্রে প্রবর্তক হচ্ছেন প্রথমে যারা উদ্যোগ গ্রহণ করবেন তারা, ওকে? তাহলে এই শেয়াররা বিশেষ করে কারা ক্রয় করবে, এই শেয়ার বিশেষ করে প্রবর্তকগণ ক্রয় করে থাকবে এবং এর যে লভ্যাংশ সেটা সবার শেষে আনুপাতিক হারে প্রদান করা হবে, ওকে? তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো টাইম শর্টের জন্য, আর ক্লাস শেষে অবশ্যই লিখে আমাকে CW আকারে জমা দিবে।
ওকে, বিলম্বিত শেয়ারের পর আমরা যে শেয়ারটি, এরপর দেখো শেয়ার কাকে বলে এটাও তোমাদের পড়া থাকবে, এটা একটু সিডব্লিউ আকার আমাকে জমা দিবে। দেখো আমি প্রশ্নের উত্তরটা একটু এখানে দেখিয়ে দিচ্ছি, যে কোম্পানির মোট মূলধনকে সমমূল্যে যে ক্ষুদ্র এককে ভাগ করা হয় তাকে সাধারণ শেয়ার, তাকে শেয়ার বলে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানির যে মোট মূলধন, সে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে শেয়ার, ঠিক আছে? কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। ওকে, এবার আসো রাইট শেয়ার কি। দেখো কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে কোন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ আমার রাইট মানে হচ্ছে এখানে অধিকার, তোমাদের বোঝার সুবিধার্থে বলি, রাইট শেয়ার মানে হচ্ছে অধিকার শেয়ার, যে আমার কোম্পানি নতুন করে যখন শেয়ার বাজারে ছাড়বে ওই শেয়ার ক্রয়ের আমার অধিকার কতটুকু, ঠিক আছে? আমার যতটুকু অধিকার রয়েছে ঠিক ততটুকুই আমি শেয়ার ক্রয় করতে পারবো, এটা আনুপাতিক হারে বন্টন করা হয়, এগুলোরও ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, সেগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তাহলে দেখো, অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানি মূলধন সংগ্রহের প্রয়োজনে, কোম্পানির যখন মূলধনের প্রয়োজন পড়বে তখন তারা মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করবে, বিক্রি করতে হলে পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার অধিকার সংরক্ষণ করেন, ঠিক আছে? অর্থাৎ যে সকল শেয়ার হোল্ডার এখনো পর্যন্ত কোম্পানিতে এক্সিস্ট আছে তারা সবার আগে ওই শেয়ারগুলো ক্রয় করার একটা অধিকার পেয়ে থাকে। এখন এই অধিকারের মধ্যে কে কয়টা শেয়ার ক্রয় করবে, আমার কাছে বেশি টাকা আছে বিধায় আমি বেশি শেয়ার ক্রয় করে নিব এমন কিন্তু না, ঠিক আছে? তাহলে এটা কিভাবে বণ্টিত হয় বা কে কতটা শেয়ার ক্রয় করবে সেটা কিভাবে জানা যাবে, সেটা জানার জন্য তাকে তার পূর্বের যে শেয়ারের মালিক, সে ওই কোম্পানির পূর্বের যতগুলো শেয়ারের মালিক সেই শেয়ারের অনুপাতে বন্টন করা হবে সে কতটা শেয়ার পাবে, অর্থাৎ কতটা শেয়ারের জন্য তার অধিকার আছে, রাইট আছে, ঠিক আছে? তাহলে দেখো যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করে তখন তাকে ওই বিক্রয়যোগ্য শেয়ারের রাইট শেয়ার বলা হয়ে থাকে। তাহলে আমি সম্পূর্ণটা আরেকবার পড়ছি, খেয়াল করো। কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে রাইট শেয়ার বলে। রাইট শেয়ার কাকে বলে যদি পরীক্ষায় আসে, জাস্ট এই কথাটুকু লিখলেই তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তারপর বোঝার ক্ষেত্রে আমি আবারও একটি এখানে সংযোজন করেছি, যে পরবর্তী সময়ে কোম্পানি মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অগ্রাধিকার সংরক্ষণ করে তখন তাকে বিক্রয়যোগ্য শেয়ার বা রাইট শেয়ার বলে। আমি একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন ধরো একটা প্রতিষ্ঠানে মোট শেয়ার আছে 100টি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, একটা প্রতিষ্ঠানে মোট শেয়ার আছে 100টি, ওই 100টি শেয়ার থেকে আমি 10টা শেয়ারের মালিক, কোম্পানি এখন আবারও 10টা শেয়ার বাজারে ছাড়ছে, তাহলে আমি কয়টা শেয়ার ক্রয় করতে পারবো? দেখো আমি কয়টা শেয়ার ক্রয় করতে পারবো এই, অর্থাৎ নতুন শেয়ার গুলোর মধ্য থেকে আমি যে কয়টা শেয়ার ক্রয় করতে পারবো সেটাই হচ্ছে আমার রাইট শেয়ার, ঠিক আছে? অর্থাৎ ওই শেয়ার উপর আমার অধিকার, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো সবাই? ওকে, দেন আসো আমরা এখন জানবো বোনাস শেয়ার। কোন কোম্পানির অবন্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফা, এখন আমরা জানি আগে বন্টিত আর অবন্টিত, বন্টিত মানে বন্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া, ঠিক আছে? বন্টিত মানে হচ্ছে বন্টন করে দেওয়া বা ভাগ করে দেওয়া, আর অবন্টিত মানে হচ্ছে এখনো পর্যন্ত যে লভ্যাংশ বন্টন করা হয়নি, ঠিক আছে? এখনো পর্যন্ত যে লভ্যাংশ বন্টন করা হয়নি, অর্থাৎ কোন কোম্পানির অবন্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফায় শেয়ারে রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় তখন তাকে বোনাস শেয়ার বলে, অর্থাৎ টাকার বিনিময়ে, টাকা না দিয়ে। আর সাধারণত আমরা লভ্যাংশ বলতে কি বুঝি, লভ্যাংশ বলতে বুঝি টাকা, যে কোম্পানির লাভ হলো লাভের একটা অংশ আমাকে দিয়ে দিল, কিন্তু কোম্পানি কি করে, কোম্পানি তাদের মূলধনকে রেইজ করার জন্য, মূলধনকে বৃদ্ধি করার জন্য তারা টাকাগুলো বন্টন না করে
প্রতিষ্ঠানে রেখে দেয় এবং সেই টাকাকে শেয়ারে রূপান্তর করে টাকার পরিবর্তে শেয়ার প্রদান করে, ঠিক আছে? টাকার পরিবর্তে শেয়ার দিয়ে দেয় যে একজন 100 টাকা পাবে, 100 টাকায় দুইটা শেয়ার পাওয়া যায়, অর্থাৎ একটা শেয়ারের দাম যদি 50 টাকা হয় তাহলে তাকে দুইটা শেয়ার দিয়ে দেওয়া হলো, তাহলে সে কি পেলো? সে টাকার পরিবর্তে শেয়ার পেলো, যেটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। ওকে, তাহলে বোনাস শেয়ারটা সবাই আশা করি বুঝছো, স্ক্রিনশট নিয়ে নাও, সংখ্যা যদি আসে তোমাদের এই এখান থেকে এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। বোনাস শেয়ারের মূলত কাজ হচ্ছে লভ্যাংশের পরিবর্তে শেয়ার প্রদান করা, লভ্যাংশের পরিবর্তে শেয়ার প্রদান করা। ওকে, আমরা বন্ড আগামী ক্লাসে পড়বো। আজকে আমরা তিনটা বিষয় সম্পর্কে জানলাম, একটা হচ্ছে বোনাস শেয়ার, একটা হচ্ছে রাইট শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, চারটা বিষয়, ঠিক আছে? অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার এবং বোনাস শেয়ার। ওকে, এটা ছিল হচ্ছে আমার আজকের ক্লাসের আলোচনার বিষয়। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আমি আবারও বলছি, যারা ক্লাসটা মিস করছে তাদেরকে প্রথম থেকে ক্লাসটা আবার দেখতে বলবে।